वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू। सरकारी हरगंगा कलेजेर बीए पास सेकेंड इयर छात्र छात्री तुम्हारे तृतीय पत्र अल हादिस थेके छय नं हादिस आमी आज के आलोचना करब। तुम्हारे इस्लाम शिक्षार तृतीय पत्र अल हादिस छय नं हादिस जदिव छोटो हादिस किन्तु एटा खूब गुरुत्वपूर्ण एक हादिस। आशा करी तुम्हारा বাসায় বই ধরে এটার শব্দ অর্থগুলো বোঝার চেষ্টা করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। আনাস রাদিয়াল্লাহু আনহু, হযরত আনাস রাদিয়াল্লাহু আনহু হইতে বর্ণিত, কলা তিনি বলেন, কলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, রাসূল সাল্লাল্লাহু আলাইহি বলেছেন, সালাসা মান কানা ফিহি ওয়াজাদান বিহিন্না হালাওয়াতুল ঈমান। সালাসা মানে তিন, আরবিতে সালাসা, বাংলায় তিন বা ইংরেজিতে আমরা থ্রি বলে থাকতে পারি। সালাসা তিন, মানকানা ফিহি তিনটা গুণ বা তিনটা বৈশিষ্ট্য, মানকানা ফিহি ওয়াজাদান বিহিন্না হালাওয়াতুল ঈমান, যে যার ভিতর বিদ্যমান থাকবে সে ইমানের স্বাদ পাবে, ইমানের স্বাদ সে অনুভব করতে পারবে। তার মধ্যে এক নম্বরে বলা হচ্ছে মানকানাল্লাহ ওয়া রাসূলাহু মিম্মা সিওয়া হিমা, যে মান কান আল্লাহ, যার ভিতর পাওয়া যাবে আল্লাহ এবং রাসূলকে ভালোবাসার পাত্র হিসেবে, যে সর্বাধিক ভালোবাসার ব্যক্তি হিসেবে আল্লাহ এবং তার রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যার অন্তরে ভিতর পাওয়া যাবে বা বিদ্যমান থাকবে সে ইমানের স্বাদ পাবে। এজন্য আমাদের প্রতিটা কর্মকাণ্ডে যে এটা আল্লাহর নির্দেশ তাই আমাকে করতে হবে, আল্লাহ নিষেধ করেছেন তাই আমাকে করতে হবে না, রাসূলের নির্দেশ তাই আমাকে করতে হবে, রাসূলের নিষেধ তাই আমাকে করতে হবে না, তো এই ধরনের অনুভব বা অনুভূতি বা চিন্তা যখন মাথায় থাকবে তাহলে প্রতিটা কাজ করেই সে ইমানীয় যে ধরনের কাজ আছে কাজ করেই সে সেই শান্তি অনুভব করবে বা ইমানের স্বাদ পাবে। নাম্বার টুতে বলা হচ্ছে ওমান আহাব্বা আবদান লাইহিব্বুল্লাহ লাইহিব্বু ইল্লাল্লাহ। ওমান আহাব্বা, আর যে ব্যক্তি আহাব্বা ভালোবাসে আবদান কোনো বান্দাকে, আবদান বা বান্দা আমরা বাংলায় বান্দা বলে থাকি, আরবি শব্দ আবদানের সাথে বান্দারও অনেকটা মিল আছে, তোমরা একটু মনে রাখার চেষ্টা করলেই খুব সহজে বুঝতে পারবে। ওমান আহাব্বা আবদান, আর যে ভালোবাসবে কোনো বান্দাকে, লাইহিব্বু হু ইল্লাল্লাহ, ভালোবাসবে না অন্য কোনো উদ্দেশ্যে, ইল্লাল্লাহ আল্লাহর উদ্দেশ্য ছাড়া, তার মানে যে কাউকে ভালোবাসবে আল্লাহকে ভালোবাসার নিমিত্তে সেও ইমানের স্বাদ পাবে। যে আমরা দেখা যাচ্ছে যে একজনকে ভালোবাসতেছি, কেন ভালোবাসতেছি, আল্লাহ আল্লাহ বলেছে, আমরা বলতে পারি যে তোমাকে আমি ভালোবাসতেছি কী জন্য, আল্লাহ। আজকে আমাদের সম্পর্কগুলো হচ্ছে মোবাইল ফেসবুক বা ভালোবাসা যে সম্পর্কগুলো হচ্ছে, আমরা বলি না তোমার এই তোমার চেহারাটা অনেক সুন্দর তাই তোমাকে আমি ভালোবাসি, তোমার কথা অনেক সুন্দর, তোমার কথাকে আমি ভুলতে পারি না, তোমার কথা এতই সুমিষ্ট সুমধুর তোমাকে আমি ভালোবাসি, এই হর হামেশা আমরা এই কথাগুলো বলে দিচ্ছি। কিন্তু প্রকারান্তে দেখা যায় যার কথা এত মিষ্টি তার সাথে সুসম্পর্ক প্রতিষ্ঠা হওয়ার পর দেখা যায় দুই বছর তার সাথে খুব ভালো মধুর সম্পর্ক, এরপর দুই বছর পর দেখা যায় ব্রেকআপ হয়ে যাচ্ছে, রিলেশন থাকতেছে না, আমরা বলতেছি তোমাকে আমি এত ভালোবেসেছি কিন্তু তোমার সাথে আমার ভালোবাসা মূল্য তুমি বুঝলে না, আমার জান প্রাণ দিয়ে আমি কিনাটা করেছি তোমার জন্য, বাবা আমাকে ছেড়ে তোমার জন্য দুইটা বছর হাজার হাজার টাকা তোমার পিছনে খরচ করেছি, হ্যাঁ তোমাকে এত এত ভালোবেসেছি তোমার শুধু এই রূপ সৌন্দর্য দেখে বা তোমার এই কথা শুনে, এগুলো আসলে আমাদের ধোকা। হ্যাঁ ইসলাম তো এটার বৈধতা দেয়নি, বরঞ্চ বিবাহের পরও স্ত্রীকে যদি ভালোবাসা, স্ত্রীকে ভালোবাসতে হবে, এটা শরীয়তের নির্দেশ নির্দেশনা, পারিবারিক সম্পর্ক প্রতিষ্ঠা হলে তাকে শরীয়ত মোতাবেক আমরা ভালোবাসব ইনশাল্লাহ। কিন্তু কথা হচ্ছে যে কোনো কাজ করার ক্ষেত্রে যে কোনো ভালোবাসার বিষয় আসলেই আমাদের বলতে হবে, হ্যাঁ তোমার সাথে আমার বিবাহ বন্ধন হয়েছে,
হ্যাঁ আমি তোমাকে আল্লাহর উদ্দেশ্যে ভালোবাসি, বা কিছুদিন আগে যে কথাগুলো বললাম যে না সম্পর্ক প্রতিষ্ঠা হয়েছে, সম্পর্ক তো ইসলামে জায়েজ নাই, হ্যাঁ বিয়ের আগে যদি কোনো পাত্র বা পাত্রী দেখা হয়ে থাকে এটা বৈধতা আছে, হ্যাঁ বলতে হবে যে না তোমার এই কোরআন তেলাওয়াতটা আমি শুনেছি, আল্লাহি আল্লাহর উদ্দেশ্যে তোমার রূপ সৌন্দর্য দেখে নয়, তোমার তোমাকে দেখতে গিয়েছিলাম তোমার এই কোরআন তেলাওয়াতের কারণে তোমাকে আমি ভালোভাবে বেসে ফেলেছি, তো আমি তোমার সাথে বিবাহে বন্ধনে পারিবারিকভাবে সম্মত আছি, আমি তোমার তোমাকে এই ভালোবাসা আল্লাহ আল্লাহর উদ্দেশ্যে আমি ভালোবাসি। তো এরকম প্রতিটা কাজে আমাদেরকে বলতে হবে আমি ভালোবাসি তোমাকে, খুব ভালোবাসি, কার উদ্দেশ্যে? আল্লাহর উদ্দেশ্যে। এজন্য আর সবচেয়ে বড় কথা, সবার ভালোবাসা হবে দ্বিতীয় পর্যায়ে, প্রথম পর্যায়ে থাকবে আল্লাহর ভালোবাসা, আল্লাহকে সবার আগে ভালোবাসতে হবে। নাম্বার থ্রি, ওমা ইয়াকরাহু আইয়া উদু ফিল কুফর বাদা আন আনকাজাহু লহা মিনহু কামা আন ইয়ালকা ফিন্নার। ওমা ইয়াকরাহু, আর যে ব্যক্তি অপছন্দ করে আইয়া উদু ফিল কুফর, কুফরে ফিরে আসতে, বাদা আন আনকাজা আল্লাহ, আল্লাহর সাথে অঙ্গীকারে আবদ্ধ হওয়ার পর কুফুরির দিকে ফিরে আসতে এমনইভাবে অপছন্দ করে, মিনহু কামা আনিয়ালকা ফিন্নার, যেমন আগুনে অগ্নিতে নিক্ষেপ হওয়া, অগ্নিতে নিক্ষেপ হওয়াকে অপছন্দ করে, অনুরূপভাবে আল্লাহকে ভালোবাসার পর আল্লাহকে আল্লাহর সাথে সন্ধি সম্পর্ক স্থাপনের পর কুফুরির দিকে ফিরে আসাকে যেমন অপছন্দ করে, অনুরূপভাবে অপছন্দ করে যেটা সেটা হলো আগুনে নিক্ষেপ হওয়াকে যেমন অপছন্দ করে, তেমনভাবে কুফুরির দিকে ফিরে আসাকে অপছন্দ করে। তাহলে এই যে তিনটা গুণ যার ভিতর বিদ্যমান থাকবে সে ইমানের প্রকৃত স্বাদ। ইমান তো আসলে একটা বিশ্বাসের নাম, আর বিশ্বাস হয় মানুষের কর্মকাণ্ডের কারণে, মানুষের আচরণের কারণে, মানুষের মানসিকতার কারণে, আমাদের হৃদয় অন্তর বা আমাদের চিন্তা শক্তি আমরা যাই বলি না কেন, এটা তো আসলে একটা বিষয় আছে যেটা আনটাচেবল, আনসিনেবল, যেটা আমরা দেখি না, আমরা শুধু অনুভব করি বা আমরা বুঝে থাকি, উপলব্ধি করি। তো এই আমাদের হৃদয়ে এরকম একটা স্থান, এরকম একটা জায়গা যেখানে অনুভবের বিশাল একটা গুরুত্ব বিদ্যমান, আমাদের চিন্তা শক্তি, মস্তিষ্ক, আমাদের হৃদয়, এইগুলো সম্মিলনে আজ আমরা পূর্ণ মানুষে পরিণত হতে পারি, আমরা সত্যিকার আল্লাহর একজন খাঁটি বান্দা হতে পারি। এজন্য আমাদেরকে আমাদের এই হৃদয় মন মানসিকতায় আমরা যে রাসূলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে হাদিসখানা বলেছেন যে যখন তিনটা বিষয় মানুষের ভিতর অনুভব হবে, অনুমিত হবে, তিনটা বিষয় বিদ্যমান থাকবে, সে প্রকৃতপক্ষে ইমানের স্বাদ অনুভব করতে পারবে। আবারও বলতেছি বিষয় তিনটা কি, যে যার ভিতর আল্লাহ এবং রাসুলের ভালোবাসা অধিক পরিমাণে বিদ্যমান থাকবে। নাম্বার টু, যে ব্যক্তি কাউকে ভালোবাসবে একমাত্র আল্লাহর উদ্দেশ্যেই ভালোবাসবে। নাম্বার থ্রি, কেউ কুফুরির দিকে ফিরে যেতে এমনভাবে অপছন্দ করবে আল্লাহর কাছে আসার পর, আল্লাহর সান্নিধ্য লাভের পর, ইসলামে আসার পর, যেমনটি সে অপছন্দ করে আগুনে নিক্ষিপ্ত হওয়াকে। তো আমরা কেউ চাব না আমরা যেন আগুনে নিক্ষিপ্ত হই, আমরা যেন কুফুরির দিকে যাই, আমরা সর্বদা আল্লাহর কাছে থাকব, আল্লাহকে আমাদের প্রিয় রাসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অধিক পরিমাণে ভালোবাসব, সবার চেয়ে সর্বাধিক গুরুত্ব দিয়ে ভালোবাসব। হ্যাঁ, এখানে একটা কথা আসতে পারে যে না বাবা মার ভালোবাসা তো আমরা বেশি অনুভব করি, এটা আসলে এটা আবার ভালোবাসার যে তিন ক্যাটাগরি তার ভিতর একটা হচ্ছে জন্মগত ভালোবাসা বা বাই বর্ন যে বিষয়টা আসে, এটা সৃষ্টিগতভাবে আল্লাপাক আমাদের দিয়েছেন, এইটার সাথে ওইটার তুলনা নেই। আর এটা হলো আকলি, জ্ঞানগত ভালোবাসা, আল্লাহর রাসূলকে ভালোবাসা হলো জ্ঞানগত ভালোবাসা বা চিন্তা চিন্তনে বা মনের
ভালোবাসার যে জায়গা আছে সেইখানের কথা বোঝানো হচ্ছে, যে সেই জায়গাটায় যেন ইমানের দিক দিয়ে, ইমানের ভালোবাসায় আমরা সর্বাধিক আল্লাহ এবং তার রাসূলকে গুরুত্ব দিয়ে থাকি। তাহলে আমরা প্রকৃতপক্ষে এই ইমানের স্বাদ অনুভব করতে পারব। আল্লাহ পাক আমাদেরকে বেশি বেশি করে এই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহকে ভালোবেসে তার আদেশ নির্দেশ পালন করে চলার তৌফিক দান করুক। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।